দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবায়ের মনসুর দ্বিতীয় দিনের মতো অভিযানেও সন্ধান মেলেনি চট্টগ্রামের নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী আলিফের মাদ্রাসার পাশের খালে তল্লাশি চালিয়েও কোনো হদিস না পেয়ে বন্ধ ঘোষণা করা হয় উদ্ধার কার্যক্রম তবে সম্ভাব্য সব বিষয় মাথায় নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ এদিকে কর্ণফুলী নদীতে মিলেছে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ দশ বছরের ছোট্ট আলিফের এই দৃশ্য দেখে বারবার আহাজারি করছেন স্বজনরা নানি ফুলবানু চান যে কোনো কিছুর বিনিময়ে নাতিকে ফিরে পেতে বুকের ধনকে হারিয়ে পাগল প্রায় বাবা মা পুলিশ ফদর সদর কাছে অন্যদের কাছে বিয়া কোন কাছে আবেদন জানাচ্ছি আমি আমার কাছে আলিপুরে যান আমার কাছে ফিরে দাও আমার বুকে আর কিচ্ছু না এখান দিয়ে নামা ওর পক্ষে সম্ভব না যদিও নামতে দেয় হয়তো পরে যেতে পারে আমাদের যেটা কাজ করতেছে মেমোরিতে আলিফ নিখোঁজ হয় মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় কাপড় হাতে আজিজিয়া মাদ্রাসার ছাদে যাচ্ছে সে এরপর সেখান থেকে বের হতে দেখা যায়নি তাকে এরপরে হুজুর বলতেছে কি রে এখনো গেট খোলা কেন তো উনি বলতে হুজুর আলিফ আছে আলিফ ওখানে বাইরে আছে হদে এত কোন কেন উনাকে তাড়াতাড়ি ঢুকে যেতে বলো তো তখন উনি বলতেছে হুজুর আলিফ দেখতে যাও করে নাই ধারণা করা হচ্ছিল ছাদের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে খালে পড়ে থাকতে পারে শিশুটি তাই দুদিন ধরে তল্লাশি চালায় ফায়ার সার্ভিস তবে মেলেনি সন্ধান 48 ঘন্টা হয়ে গেছে থাকলে এতক্ষণে অটোমেটিকলি সে বেশি ওঠার সম্ভাবনা ছিল যেহেতু এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আমরা এখনো এখান থেকে উদ্ধার করতে পারি এখানে নাই বাচ্চাটা আসলে আদৌ পড়েছে কিনা সেটাও কিন্তু আমরা কেউ নিশ্চিত না ঠিক আছে তারপরেও আমরা যেটা চেষ্টা করছি যেগুলো ছোট ছোট নালা আছে সেখানে আমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছি এটা ক্যাশের ফাইভের সাথে সব ময়লাগুলো এখানে আটকে যাচ্ছে নালে চলে যেত আপনি ময়লাও দেখতেন না উপর অঞ্চলে ময়লা দেখবেন না কারণ কিন্তু চলে আসতে পানির তোড়ে এই জন্য গত নভেম্বরও পরিষ্কার করাইছি এটা এসকেবারও দিয়ে পরিষ্কার করেছে শিশুটি মাদ্রাসার ছাদ বেয়ে অন্য কোথাও গেল কিনা সেটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ আমার প্রাথমিক ধারণা সে নালায় নাই নালায় পড়ে নাই সে আগে একবার স্কেট করছে এখান থেকে এদিকে ফিরিঙ্গি বাজার এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ তার পরনে মহসিন স্কুলের ইউনিফর্ম থাকলেও পরিচয় পাওয়া যায়নি ইবেন মির চ্যানেল 24 চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর কয়েকটি এলাকায় গত এক মাস ধরে মিলছে না ওয়াসার পানি স্থানীয়রা জানান সরাইপাড়া ঝর্ণাপাড়া ভেলুয়ার দিঘি বাচামিয়া রোড এবং ব্যাংক কলোনি সহ বেশ কিছু এলাকায় দিনের পুরোটা সময় জুড়ে ওয়াসার পানির সরবরাহ মেলে না মধ্যরাতের পর কিছু সময়ের জন্য আসলেও তা পর্যাপ্ত নয় এমন অবস্থায় বাসা বাড়িতে চলছে না ধোয়া মোছার কাজ মিলছে না সুপেয় পানীয় ফলে চরম দুর্ভোগে আছেন এসব এলাকার বাসিন্দারা ওয়াসাকে কয়েকবার জানানো হলেও কোনো সুফল আসেনি তাই তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে পানি সরবরাহ নিশ্চিত করার পানির জন্য আমরা বহুত কষ্ট আমরা পানি পাইতেছি না আমরা পানি খাবার জন্য গোসল খাবার জন্য পাইতেছি না পানি পায় না পানির জন্য কষ্ট করে রাতে তিনটা চারটা পর্যন্ত মহিলারা জাগন থাকে এই পানির জন্য যদিও একটু পায় কিছুক্ষণ পর আবার চলে যায় খাওয়ার পানি কোনো রকম জোগাড় জাগাড় করে খায় কারেন্ট চলে গেলে আমরা একটু পানি পাই খাইতে পারি ওই পানিটা কোন যে তো এখানে নাই আমরা এখন খুব কষ্ট করতেছি আমাদেরকে পানিটা দিলে ভালো হয় চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্যে উৎপাদনের দায়ে হিপস অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিকে 3 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সকালে পাথরঘাটা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এ অভিযান চালানো হয় এতে খাদ্যপণ্যে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এছাড়া ঝুঁকিপূর্ণভাবে সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ আরও নানা কেমিক্যাল সংরক্ষণ করা হয় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানটির অনুমোদন নেই পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের চট্টগ্রামে জাল নোট তৈরির একটি চক্রের 2 সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ নগরীর সদরঘাট আইস ফ্যাক্টরি রোডে শফি মার্কেট থেকে আটক 2 জন হচ্ছে গ্যাসুদ্দিন ও শহীদুল হক চৌধুরী তাদের কাছ থেকে জাল নোট তৈরির মেশিন সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় পাওয়া গেছে 3 লাখ মূল্যবানের জাল টাকাও পুলিশ বলছে চক্রটি দীর্ঘদিন ধরে জাল নোট তৈরি করে আসছে
যা ইয়াবা কেনা বেচা ছাড়াও বাজারে ছাড়া হয়। দীর্ঘ ১৩২ দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাইরোদে মাছে ধরা শুরু হচ্ছে আজ মধ্যরাতে। এজন্য জাল মেরামত সহ সব প্রস্তুতি শেষ করেছে জেলেরা। সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ মন্দা কাটিয়ে আবারও সুদিন আসবে এ খাতে। কার্প জাতীয় মাছের প্রজনন বাড়াতে প্রথমে গেল ২০ এপ্রিল থেকে তিন মাস বন্ধ ছিল কাপ্তাইরোদে মাছে ধরা। তবে এবার রোদে পর্যাপ্ত পানি না থাকায় দুই দফায় বাড়ানো হয় নিষেধাজ্ঞার সময়। রোদে মাছে ধরে জীবিকা নির্বাহ করে প্রায় ২৬,০০০ জেলে। সহায় সম্বলহীন রোহিঙ্গাদের হাতে হাতে এখন অস্ত্র। গড়ে উঠেছে কয়েক ডজন সন্ত্রাসী বাহিনী। কথায় কথায় খুন, গুম, অপহরণ, নির্যাতন, চাঁদাবাজি, মাদক ও ধর্ষণ যেন তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এসব কারণে ক্যাম্প এবং আশেপাশে অবনছে আইন শৃঙ্খলা পরিস্থিতির, রাখা যাচ্ছে না নিয়ন্ত্রণে। আজিম নিহাদের পাঠানো রিপোর্ট। পুলিশের দেয়া তথ্য মতে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে ৩,০০০এর বেশি, যাতে আসামি অন্তত ৭,০০০, খুন হয়েছে অন্তত ১৮৯ জন রোহিঙ্গা। এই পরিসংখ্যানে বলে দিচ্ছে কতটা অপরাধ প্রবণ হয়ে উঠেছে উখিয়া টেকনাফের ৩৩টি রোহিঙ্গা শিবির। নিজেদের কোনো নিরাপত্তা নেই জানিয়ে সাধারণ রোহিঙ্গারা বলছেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপতৎপরতায় অনেকেই ক্যাম্প ছেড়ে পালাচ্ছে। আরো হতন মারি ফেলার দিনে মাদা হার মারা রাতে মারা ইয়ান হনুমান এই গ্যারান্টি নেই। তো মানুষের উপর যদি লাইফ গ্যারান্টি না থাকে তাহলে মানুষ ব্যর্থ তাই বলে ইয়ান কি না থাকে পালানো লাগে। বিভিন্ন ধরনের গ্রুপ হয়ে গেছে, গ্রুপ হওয়ার সাথে সাথে ওরা অনেক গ্রুপে গ্রুপে ঝগড়া করে আমাদের ক্যাম্পের পরিস্থিতি খারাপ করে ফেলছে। আর আর ২৪ ঘন্টা আইয়ার গুলি মারে ঢিক্কা মারে ফটো ডিল্লা করে বিচার নাই হালত এন দিলা গুজরে এখন ক্যামেরার হালত ফটো ডিল্লা গ্রুপ। ২০১৭ সালের আগে আর পরের স্থানীয় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে গেল ৬ বছরে যেসব ঘটনা ঘটেছে তার ৮০% জন্যই দায়ী রোহিঙ্গারা, ফলে উদ্বিগ্ন স্থানীয়রা। আমাদের ছোট শিশুরা স্কুলে যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কোনো নিরাপদ না। কক্সবাজারবাসীর সাথে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হবে, যার কারণে হয়তো বা অদূর ভবিষ্যতে আমরা ফিলিস্তিনের দিকে চলে যাবো বলে আমি মনে করছি। কক্সবাজারের সমস্ত কিছু এখন রোহিঙ্গাদের দখলে, এভাবে যদি যাই আমরা অদূর ভবিষ্যতে কক্সবাজারের মানুষজন ঘর থেকে বের হতে পারবো কিনা আমরা সন্দেহ আছে। এপিবিএন এর তিনটি ব্যাটালিয়ন কাজ করলেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। ক্যাম্পে যে কোনো ঘটনায় অপরাধী শনাক্ত ও তদন্ত নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পুলিশকে। প্রত্যক্ষদর্শী তাদেরকে ডাকলে তারা সাক্ষ্য প্রদানে অনেক সময় আমাদেরকে সঠিক তথ্য দেন না, বেশিরভাগ সময়ই তারা সাক্ষ্য প্রদানে তাদের অনীহা আমরা পাই, যে কারণে এই মামলাগুলো তদন্ত বিঘ্নিত হয়। খাদ্যের সন্ধানে, কাজের সন্ধানে ক্যাম্প থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা নিচ্ছে এবং তারা আমাদের জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে, এতে করে আমাদের জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সাথে অসন্তোষ তৈরি হচ্ছে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ছাড়া পরিস্থিতির উন্নতি কঠিন বলে মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে বান্দরবান সেনানিবাসে এক অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী। রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসব সহায়তা তুলে দেন। সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সাতপু জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২,২৭৯ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল চট্টগ্রাম ২৪ এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।